কম্পিউটারে কেবল কানেকশনের পর প্রতিটি কম্পিউটারের একটা নাম দিতে হয় যাতে করে সেই নামের মাধ্যমে কোনো কম্পিউটারের মধ্যে প্রবেশ করা যায় আইপি অ্যাড্রেস দিয়ে প্রতিটি কম্পিউটারের আইপি অ্যাড্রেস মনে রাখা একটু কঠিন তাই সেই আইপি অ্যাড্রেসের এগেনস্টে একটা নাম দিয়ে দেওয়া উচিত যাতে করে নামটা সহজে মনে রাখা যায় এবং সেই নামের মাধ্যমেই সহজে প্রবেশ করা যায় কম্পিউটারের নাম দেওয়ার জন্য মাই কম্পিউটার উপরে মাউসে রাইট ক্লিক করতে হবে প্রপার্টিস দেখতে পাচ্ছি সিস্টেম প্রপার্টিস ডায়ালগ বক্সটা আসছে এখান থেকে কম্পিউটার নেম এই ট্যাবে ক্লিক করতে হবে ফুল কম্পিউটার নেমের সামনে যে নামটা কম্পিউটার রয়েছে সেটা দেখাবে আমার এখানে নাম রয়েছে জাহিদ যদি এখান থেকে চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জে ক্লিক করে নামটা এখানে লিখে দিয়ে চেঞ্জ করা যাবে যেহেতু আমি চেঞ্জ করতে চাচ্ছি না তাই এই অবস্থা আমি রেখে দিচ্ছি এটা আমি উইন্ডো সেট আপ দেওয়ার সময় এই নামটা দিয়ে দিয়েছি তাই অটোমেটিক্যালি সে নিয়ে নিয়েছে কিন্তু পরবর্তীতে চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করা যাবে এবার প্রতিটা কম্পিউটারের একটা আইপি অ্যাড্রেস দিতে হবে এবং সাবনেট মাস্কটা লিখে দিতে হবে আইপি অ্যাড্রেস দেওয়ার জন্য মাই নেটওয়ার্ক প্লেসেসের উপরে মাউসের রাইট বাটনটা ক্লিক করতে হবে প্রোপার্টি যে ক্লিক করতে হবে এখান দেখতে পাচ্ছি লেখা আসছে লোকাল এরিয়া কানেকশন এর উপরে রাইট বাটন ক্লিক করতে হবে আবার প্রোপার্টি যে ক্লিক করতে হবে যেহেতু আমি টিসিপি আইপি যে ইন্টারনেট প্রোটোকলটা রয়েছে সেটা আমি ব্যবহার করব কারণ আমরা প্রায় সব সবসময় এই প্রোটোকলটাই ব্যবহার করে থাকি যেহেতু সব প্ল্যাটফর্মে কাজ করে তাই এটা ব্যবহার করে থাকি তাই এখান থেকে নিচের দিকে গিয়ে দেখতে পাচ্ছি ইন্টারনেট প্রোটোকল টিসিপি আইপি এই প্রোটোকলটা চয়েস করতে হবে এখানে ক্লিক করতে হবে আবার প্রপার্টিজ বাইটনে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছি দুইটা রেট বাটন আসছে প্রথমটা হচ্ছে অপটেন অ্যান্ড আইপি অ্যাড্রেস অটোমেটিকলি এবং নিচের রয়েছে ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস এটা নির্বাচন করতে হবে তাহলে এখানে আইপি অ্যাড্রেস লেখার জায়গা দেবে এখানে ক্লিক করি দেখতে পাচ্ছি চারটা অকটেটে বিভক্ত রয়েছে এবং এখানে আমরা লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য কিছু আইপি অ্যাড্রেস বরাদ্দ করা রয়েছে যেটা লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করতে হয় তার মধ্যে রয়েছে ক্লাসি নেটওয়ার্কের একটা আইপি অ্যাড্রেস এর নেটওয়ার্ক আইডি অংশ আছে ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট জিরো এই তিনটাকে ফিক্সড রাখতে হবে প্রতিটি কম্পিউটারের জন্য এবং চতুর্থ অকটেটে যে অংশটি থাকবে এটা চেঞ্জ হবে তো আমি প্রথম কম্পিউটারের আইপি অ্যাড্রেসটা দেই ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট জিরো এবং শেষ অক্টেটে দেই ওয়ান এবং সাবনেট মাস্কের এই অংশে ক্লিক করলে অটোমেটিক্যালি সাবনেট মাস্কটা বসিয়ে দেবে এবার ওকে ক্লোজ তাহলে দেখতে পাচ্ছি আইপি অ্যাড্রেসটা নিয়ে নিয়েছে এবার আমি আরেকটি কম্পিউটারে নাম এবং আইপি অ্যাড্রেসটা দিব আমি পূর্বেই দেখিয়েছি কিভাবে নাম দিতে হয় আমি এই কম্পিউটারটির নাম দেবো সৌরভ নাম দেওয়ার জন্য মাই কম্পিউটার উপর রাইট ক্লিক প্রপার্টিস এখানে দেখতে পাচ্ছি সৌরভ রয়েছে যদি চেঞ্জ করতে চাই চেঞ্জে ক্লিক করে এখান থেকে চেঞ্জ করে হবে আমি এখানে সৌরভ নামটাই রাখি এবার আইপি অ্যাড্রেস দেওয়ার জন্য মাই নেটওয়ার্ক প্লেসেসের উপরে মাউসের রাইট বাটনটা ক্লিক করতে হবে প্রপার্টিস এখানে দেখতে পাচ্ছি লোকাল এরিয়া কানেকশন এর উপরে আবার রাইট ক্লিক করতে হবে আবার প্রপার্টিস এখান থেকে টিসিপি আইপিটা চয়েস করতে হবে প্রপার্টিস এখানে আইপি অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে আমি প্রথম কম্পিউটারে যে আইপি অ্যাড্রেসটা দিয়েছিলাম সেটা ছিল ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট জিরো ওয়ান এবং এটা দিব ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট জিরো টু ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট জিরো টু এখানে দেখতে পাচ্ছি আমি প্রথম কম্পিউটারে দিয়েছিলাম ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট জিরো তিনটি অকটেটে এই তিনটা দিয়েছিলাম এবং এ কম্পিউটারও দেখতে পাচ্ছি তিনটা অংশে একই দিয়েছি এর কারণ হচ্ছে তিনটা অংশ হচ্ছে নেটওয়ার্ক আইডি যেহেতু এটা ক্লাস সি আই অ্যাড্রেস তাই অবশ্যই প্রথম তিনটা অক্টেট একই হতে হবে নাহলে এক কম্পিউটার থেকে আর কম্পিউটার অ্যাক্সেস করা যাবে না অর্থাৎ তারা বুঝবে না যে তারা একই নেটওয়ার্কে রয়েছে তাই এই তিনটা অক্টেটকে একই রাখতে হবে শুধুমাত্র লাস্টের যে অকটেট রয়েছে এটা চেঞ্জ করতে হবে কারণ এটা হচ্ছে হোস্টাডি এবং লাস্টের যে অকটেট এখানে সর্বনিম্ন ব্যবহার করা যাবে ওয়ান এবং সর্বোচ্চ ব্যবহার করা যাবে দুইশো চুয়ান্ন অর্থাৎ এক থেকে দুইশো চুয়ান্ন পর্যন্ত ব্যবহার করা যাবে এখানে জিরো ব্যবহার করা যাবে না এবং দুইশো চুয়ান্নর উপরে কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না এই চার অকটেটের কোনো অকটেটে দুইশো চুয়ান্নর উপরে কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না এরপরে সাবনেট মাস্কে ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি সাবনেট মাসটা চলে আসবে তাহলে প্রথম কম্পিউটারের আইপি অ্যাড্রেস ছিল ওয়ান ওয়ান এবং এই কম্পিউটারের আইপি অ্যাড্রেস হচ্ছে ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট জিরো টু এভাবে যদি আমি আরও কম্পিউটার ব্যবহার করতে থাকি তাহলে তার হোস্ট আইডি হবে তিন চার পাঁচ ছয় এভাবে হতে থাকবে এবং সর্বশেষ দুশো চুয়ান্ন পর্যন্ত করা যাবে তবে এভাবে সিরিয়ালি না গিয়ে আমি একটার হোস্ট আইডি দিয়েছি ওয়ান দ্বিতীয়টা দিয়েছি টু আমি আর একটায় টেন দিয়ে দিতে পারি আর একটায় টোয়েন্টি ফাইভ দিতে পারি কিন্তু কোনো অবস্থাতেই টু ফিফটি ফোর অর্থাৎ দুইশো বেশি দেওয়া যাবে না এভাবে এখানে আইপি অ্যাড্রেস সেট করতে হবে ওকে ক্লোজ তাহলে দুইটা কম্পিউটারে আইপি অ্যাড্রেস দেওয়া হয়ে গেল এবার আইপি অ্যাড্রেসগুলো ঠিক মতো বসানো হয়েছে কিনা এটা দেখার জন্য স্টার্টে ক্লিক করতে হবে রানে ক্লিক করতে হবে এবং এখান থেকে পিং করতে হবে অর্থাৎ এখানে লিখে যেতে হবে পিং এই কম্পিউটার আইপি হচ্ছে ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট জিরো টু তাই এখানে লিখে যেতে হবে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট টু এটা দিয়ে ওকেতে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছি এখানে টিটিএল এরকম পুরো একটা লাইন আসছে এই লাইনগুলো আসলে বুঝতে হবে নেটওয়ার্কটি ঠিকমতো কাজ করছে অথবা এখান থেকে সি এম ডি লিখে ডসের উইন্ডোটা সেটা নিয়ে আসা যায় এখানে দেখতে পাচ্ছি সি ডাইভের পরে একটা লাইন রয়েছে এখান থেকে বেরিয়ে আসার জন্য সিডি লিখে ব্যাকসিলাস চাপতে হবে বেরিয়ে আসলাম এবার এখানে লিখতে হবে পিং স্পেস ওয়ান নাইন টু এন্টার তাহলে দেখতে পাচ্ছি এখানে রিপ্লাই ফ্রম আইপি অ্যাড্রেস বাইটস এতো টাইম এতো এভাবে একটা লাইন লিখে দিচ্ছে যদি এখানে এটা ঠিকমতো মতো আইপি অ্যাড্রেস কাজ না করতো তাহলে এখানে লিখে দিত রিকোয়েস্ট টাইম আউট অর্থাৎ এর অর্থ হচ্ছে এটা কানেক্ট হতে পারছে না এভাবে আইপি অ্যাড্রেসগুলো চেক করা যায় আবার আমি এখানে এই কম্পিউটারটার নাম দিয়েছি সৌরভ আমি যদি আইপি অ্যাড্রেস না লিখে সৌরভ লিখি তাও একই ধরনের রিপ্লাই দেবে অর্থাৎ সৌরভ বলতে এখানে ওই আইপি অ্যাড্রেসটাকেই বোঝানো হয়েছে আমি এখানে লিখে দেখি পিং স্পেস সৌরভ অ্যান্টার তাহলে দেখতে পাচ্ছি একই ধরনের লেখা আসছে অর্থাৎ কম্পিউটারের যে নাম দেওয়া হবে এবং যে আইপি অ্যাড্রেস দেওয়া হবে এটা ওই আইপি অ্যাড্রেসেরই নাম বোঝানো হয়েছে তাহলে আমরা দেখলাম কিভাবে একাধিক কম্পিউটারে আইপি অ্যাড্রেস দিতে হয় এবং সাবনেট মাস্ক সেট করতে হয় এবং আইপি অ্যাড্রেসটা ঠিকমতো কাজ করছে কিনা সেটা চেক করার জন্য রানে গিয়ে ডস কমান্ড পম্পে গিয়ে সেখান থেকে এটাকে চেক করা যায়